আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যালো ফ্যামিলি ব্লগার। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে দেখতেছেন অনেক অনেক ভালো আর সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আর একটা ডেইলি ব্লগ নিয়ে আপনার সামনে চলে আসলাম। এতে দেখেন আকাশের অবস্থা, মনে হচ্ছে এখনই ছুপ করে বৃষ্টি নেমে পড়বে এমন একটা অবস্থা ছিল আকাশে। আমি একটু বের হয়েছি, যাবো একটু ইউনিক্লোতে। ইউনিক্লোতে যাওয়ার উদ্দেশ্য হলো আমার নতুন নাতি হয়েছে, একজন দাদি হয়ে গেছি, সেই নাতির জন্য, নতুন নাতি যেহেতু তার জন্য একটু কেনাকাটা করব। তা আমি ইউনিক্লোতে চলে আসছি। ইউনিক্লোটা আমার একবারে বাসার সাথেই। তো আমি ঘুরে ঘুরে একটু কেনাকাটা করতেছিলাম আর আপনাদের জন্য একটু শেয়ার করলাম বাচ্চাদের কি কি পাওয়া যায় ইউনিক্লোতে এখন। যারা আমার চ্যানেলে সবসময় আছেন, আমাকে সবসময় সাপোর্ট করেন, তাদের অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন, প্লিজ আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, সাথে বেল বাটনটা অন করে অল অপশনে দিয়ে দেবেন, যেন আমি ভিডিও আপলোড দিলেই সবার প্রথম আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আমার কেনাকাটা শেষ, আমি চলে আসছি কাউন্টারে। এই তো কাউন্টারে আমি দিয়ে দিলাম। এটা একা একাই কাউন্ট করে দিবে কত টাকা আসছে আমার বিল। আমি বিল দিয়ে আমি চলে যেতেছি বাসায়। দেখেন বাইরে অন্ধকার হয়ে গেছে। তা আমি সেদিনে কেনাকাটা করে আমি বাসায় আসছি, একটু ভর্তা বানাবো। আর আমার ভর্তা আমার ভাগিনা আছে, ভাগিনার জন্য পাঠাবো ইসে। ওরা থাকে হচ্ছে কোচিকেনে। আমার ভাগিনা বউ এখানে পিএইচডি করতে আসছে, তো ভাগিনা ভাগিনার বউ ওখানেই থাকে, ওরা ওই ইউনিভার্সিটির পাশেই। তো ওদেরই বেবি হয়েছে, ওদের জন্য আমি কেনাকাটা করতেছি। আর ভাগিনা ভর্তা খাইতে চাইছে, তো ভাগিনার জন্য ভর্তা বানায় আমি পাঠাই দেবো পার্সেলে। তা আমরা যেহেতু ভর্তা বানাইতেছিলাম, ভাবতেছিলাম যে একটু খিচুড়ি রান্না করি, সবজি খিচুড়ি গরু মাংস দিয়ে। আমি সেটা রান্না করতেছি, ভর্তাটা একটু বেশি করে আমরা বানাইছি যাতে ওদেরও দিতে পারি, আমরাও খেতে পারি। এখানে আমি চাপা শুটকি ভর্তা আর কালিজিরা ভর্তাটা বানিয়ে নিয়েছিলাম। আমার যে খিচুড়িটা রান্না করলাম, এটা আমার সবচেয়ে বেস্ট হয় আমার ভাইয়ার হাতের। আমার বাচ্চারা শুধু বলতেছিল, ভাইয়াকে মনে করতেছিল খাওয়ার সময় যে মামার হাতের খিচুড়ি অনেক মজা হয়। আমরা গ্রামে গেলে অবশ্যই ওর হাতের একবার না একবার খাওয়া হয়, স্পেশালভাবে ও রান্না করে এটা খিচুড়িটা। তা আমি ওরকম করে চেষ্টা করছি, আমারটা নাকি ওর মতো হয় না। আমার বাচ্চারা বলতেছে না মামারটা বেশি মজা হয়, মামারটাই বেশি মজা। ঠিক আছে, মানে নিলাম মামারটাই বেশি মজা। আমি ওদের জন্য প্যাকিং করে নিতেছিলাম ভর্তা, আর হচ্ছে আমি একটু আচার দিব। আমি এখানে একটু আচার বানাইছিলাম, কাঁচা আম পায় একবারে আর মিস করি নাই, সাথে সাথে আচার বানিয়ে ফেলছি। তো আচারটাও একটু দিয়ে দিতেছিলাম ভাগিনার জন্য। এতে আমি সুন্দর করে প্যাক করে দিতেছিলাম যাতে আবার তেল ঠেল না পড়ে যায় রাস্তায়। আমরা সব রেডি রেডি করে চলে গেছি হচ্ছে পোস্ট অফিসে। তো আমার লাস্ট একটুখানি দেখবেন, আমি পোস্ট অফিসের সামনে আমি অল্প একটু ভিডিও করছি, ভেতরে ভিডিও করার নিয়ম নাই, সেহেতু আমি ভিডিও করতে পারি নাই। আজকে আমি আর বেশিক্ষণ লম্বা করব না ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।